হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও তো আজকের ভিডিওটা আমি অনেক দিন পরে বানাচ্ছি যেহেতু আমার বাড়িতে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিলো এবং এখনও চলছে যে রুমেতে আমি ভিডিও বানাই সেখানেও কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে রিপেয়ারিংয়ের কাজ চলছে তো সেই কারণে আমি সেখানে ভিডিও বানাতে পারিনি এবং আজকেও আমি দেখতে পাচ্ছেন আমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি রেশন দোকানে বসে বসে ভিডিওটি বানাচ্ছি যেহেতু আমার কমেন্ট বক্সেতে অনেকে কমেন্ট করেছিলেন যে কেন আমি ভিডিও বানাইনি এখনও এবং অনেকে এটা কমেন্ট করেছিলেন যে নতুন যে সিস্টেম অর্থাৎ জানুয়ারি মাস থেকে যে নতুন সিস্টেম চালু করা হয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অর্থাৎ ইপস মেশিন থেকে আমরা যে বিলিং করি ডিস্ট্রিবিউশন করি সেইটার ব্যাপারে অনেক ডিলার বা ডিলারের যেসব কর্মচারীরা ইপস মেশিন চালায় তারা যেহেতু অবগত নয় যে কীভাবে মেশিনটি চালাতে হয় অপারেট করতে হয় সে তাদের জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছিল এবং তাদের জন্য স্পেশালি আজকে এই ভিডিওটি বানাচ্ছি যে বিলিং কীভাবে করতে হয় নতুন সিস্টেমে সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটিকে আর এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে জোরে বাজিয়ে দেবেন চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করুন এরা তো এখানে আমি আমার ইপস মেশিন নিয়ে নিয়েছি এবং প্রথমে আপনারা ভার্সানটা চেক করে নেবেন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সান আছে যদি আপনারা না থাকে তাহলে নিউ সফটওয়্যারে যাবেন এবং কনফিগারেশনে গিয়ে নিউ সফটওয়্যারে ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়েস করবেন তো ডাউনলোডিং শুরু হয়ে যাবে ডাউনলোডিং শুরু হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে নেবেন এবং এখানে প্রসেসিং হতে হতে কিছুক্ষণ পরে ডাউনলোড সাকসেসফুল দেখাবে ডাউনলোড সাকসেসফুল হওয়ার পরে আপনারা চেক করে নেবেন পিডিএস আবার ওপেন করবেন এবং তার আগে এখানে নেটওয়ার্ক এবং এই যে আর ডি এই দুটি অপশান ইনেবেল আছে কি না একটু দেখে নেবেন যদি নেটওয়ার্ক ইনেবেল না থাকে তাহলে কনফিগারেশন সেটিংয়ে গিয়ে ওখানে বা কমিউনিকেশান সেটিংস এর মধ্যে দুটির জায়গাতেই নেটওয়ার্কটাকে আপনারা বেছে নেবেন ইন্টারনেট কেবেল বা ওয়াইফাই দিয়েও আপনারা চালাতে পারেন তো পিডিএস সিস্টেমে যাওয়ার পর আগে একটুখানি ওয়েট করতে হয় এই অ্যাপ্লিকেশানটা ওয়েট করতে হয় ওপেন করার জন্য তো আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো দেখুন এখানে হয়ে গেছে এবং এখানে দেখুন ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এবং আপনারা এখানে লগ ইন করে নেব লগ ইন হওয়ার আগে আপনারা জিপিআরএস এবং আরডিএস এই দুটি অপশানকে ইনেবেল হতে দেবেন কয়েক সেকেন্ড সময় লাগে তো এখানে দেখুন এটা ইনেবেল হয়ে গেছে এবং এখানে আমি আমার লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব তো এখানে আমি লগ ইনে ক্লিক করে দিয়েছি এবং লগ হয়ে গেছে এরপরে আমরা যেহেতু আজকে টপিক বিলিং তো আমি এখানে বিলিং অপশানে ক্লিক করব বিলিং অপশানে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশন এই অপশানে যাবো এবং দুটি মুড দেখাচ্ছে নর্মাল রেশন মুড এবং দুয়ার্ডে রেশন মুড যেহেতু আজকে আমি মঙ্গলবার তো আজকে ভিডিওটা সিলেক্ট করছি ভিডিওটা বানাচ্ছি তো সেই কারণে আজকে দুয়ার্ডে রেশনের ডেট আছে তো দুয়ারে রেশন আজকে আমি ক্লিক করবো ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে দুটি অপশান দেখাচ্ছে আর সি সার্চ এবং আধার সার্চ আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন কিংবা আধার নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন আমি প্রথমে দুটি অপশান দিয়েই আমি দেখিয়ে দেবো প্রথমে আমি রেশন কার্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি তো রেশন আরসি সার্চের ওপর ক্লিক করব এবং নিজের রেশন কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করে নেবো যেহেতু আমার এখানে এখন কোনো কনজিউমার উপলব্ধ নেই তো সেই কারণে আমি আমার নিজস্ব রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করে নিচ্ছি এবং এখানে যাওয়ার পরে আমার নিজস্ব ফ্যামিলি মেম্বারদের ডিটেলস সেখানে শো করছে এবং আধার নাম্বারগুলি এখানে শো করছে কোনো মোবাইল নাম্বার এখানে শো করছে না এবং এর মধ্যে আমি একটা কথা বলে রাখি যে মোবাইল নাম্বার এখানে শো করছে না মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেই মোবাইলেই একমাত্র ওটিপি যাবে সেই ওটিপি দিয়েই আপনারা রেশন তুলতে পারেন যদি আপনারা সেই জায়গায় বর্তমান না থাকেন তো তো এখানে দেখুন আমার ফ্যামিলি মেম্বারের তিনজন যেহেতু ফ্যামিলি মেম্বার এখানে শো করছে এবং তিনজনেরই আধার নাম্বারের লাস্টের ফোর ডিজিট অর্থাৎ চারটের নাম্বার এখানে শো করবে তো আপনারা কনফার্ম হয়ে নিতে পারবেন যে এখানে আধার নাম্বার কোন আধার নাম্বারটি এখানে লিঙ্কড করা আছে তো এমনি এখানে নিজের নাম বা আপনার কনজিউমারের নাম এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে করবেন ওকে করার পরে এখানে এগ্রি করবেন এগ্রি করার পরে অথেন্টিকেট অপশানটিকে এনেবেল হতে দেবেন এবং কয়েক সেকেন্ড সময় লাগে অথেন্টিকেটে ক্লিক করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ওপর আপনি আপনার বা নিজস্ব আঙুলটাকে প্লেস করবেন এবং একটি বিপ সাউন্ড শোনা যাবে যদি আপনি কোনো কনজিউমারে করেন তাহলে আপনার কনজিউমারের আঙুল দিতে বলবেন প্লেস করতে বলবেন ওই জায়গাটির ওপর এবং দেখুন এখানে আমার এন্টারটেনমেন্ট অর্থাৎ রেশন সামগ্রী এখানে দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখুন এই দিকটাতে দিকটাতে মেশিনের দিকটাতে দেখা যাচ্ছে যে আপনার আর কেস ওয়াই ওয়ান কার্ড রয়েছে এবং এখানে কত কেজি করে আপনি মাল পাচ্ছেন সেটি এখানে দেখাচ্ছে আপনারা চেক করে নিতে পারেন যেমন আমার তিনটে আর কেস কারের জন্য ছ কেজি এবং ন কেজি ছ কেজি চাল এবং ন কেজি গম বরাদ্দ হয়েছে তো আমি এখানে সেল করব এবং ইয়েস অপশানে ক্লিক করলেই এখানে সেল হয়ে যাবে যেহেতু আমি এখন চাইছি না সেল করতে তো সেই কারণে আমি নো করে ব্যাক হয়ে যাব ব্যাক হয়ে গেলে আমি পুরোপুরিভাবে বেরিয়ে যাব এবং এখানে আমি একটি নাম্বার এখানে দেখাচ্ছি যেটি অনেকেরই প্রবলেম ছিল যে ইয়োলো হয়ে যাওয়া যে রেশন কার্ড নাম্বার অনেক সময় রেশন কার্ডটি ইলো হয়ে যাচ্ছে তো কেন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই রেশন কার্ড নাম্বারটি মারলে এখানে আমি দুটি মেম্বার দেখা মানে দুটি ফ্যামিলির রেশন কার্ড দেখাচ্ছে যেহেতু ওই একই নাম্বার একই রেশন কার্ড নাম্বারে দুটি এখানে কার্ড বর্তমান রয়েছে তো আমি আমার দোকানের যে রেশন কার্ডটি সেইটিকে এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে হামিদন শেখ যে এই যে ব্যক্তিটির কার্ডটি দেখুন ইয়েলো কালারের শো করছে কারণটা হচ্ছে যে এই ব্যক্তিটিকে ফ্ল্যাগ করা হয়েছে ফ্ল্যাগ মানে এই ব্যক্তিটিকে ই কে অর্থাৎ আঙুল দিয়ে এনার আধার অথেন্টিকেট করার জন্য এখানে বারবার বলা হচ্ছে যেহেতু এনি আঙুল দেওয়া আধার অথেন্টিকেট করার নি এখনও পর্যন্ত তো সেই কারণে এনার আধার এই এনার রেশন কার্ডটিকে সিলেক্ট করা হয়েছে ব্লক করার জন্য তো এই মাসে এনার এই যে হলুদ হয়ে যাওয়া ব্যাপারটি এটি হচ্ছে যে এনাকে মানে আবার একবার বলা যে এনার কার্ডটি পরের মাসে ব্লক হয়ে যাবে তো এখানে লেখাও আছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগড ফর ডিঅ্যাক্টিভেট তো আপনি এখানে এই মাসের জন্য এটি রেশন সামগ্রী তো পেয়ে যাবেন কিন্তু এর পরের মাসেই কার্ডটি ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে এটি রেড কালারে শো করবে যেটি আমি আগে ভিডিওতে আমি বলছি এখানে আপনাকে আবার একবার যে জিজ্ঞাসা করছে যে এখানে আপনার আধার নাম্বার আছে কি না যদি থাকে তো ইয়েস করবেন ইয়েস করার পরে আমি কি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি এবং নো করার পরেও সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আপাতত ইয়েস করবো ইয়েস করার পরে দেখুন আধার কার্ড নাম্বার চাইছে তো আধার কার্ড নাম্বার যেহেতু এই ব্যক্তিটি নেই যেহেতু বয়স্ক মেম্বার তো সেই কারণে আধার কার্ড নাম্বার নেই তো এখানে আমি সেই কারণে নো করে দেবো তো নো করার জন্য আবার একবার আমাকে প্রথম থেকে প্রসেসটিকে চালাতে হবে যেমনটা আমি করেছিলাম এই জায়গায় এসে আমি এস করেছিলাম এখানে আমি নো করবো নো করার পরে দেখুন লিফটেড দেখাচ্ছে অর্থাৎ এই মালটি এই যে রেশন সামগ্রী প্রতিটি সেল করা হয়ে গিয়েছে আগেই তো এখানে আমি ব্যাক হয়ে যাবো আবার ব্যাক হয়ে যাওয়ার পরে আমি আরেকটি যেটা রেশন কার্ড নাম্বার দিয়ে আরেকটি জিনিস দেখাচ্ছি যেটা অনেকেরই প্রবলেম ছিল যে এই রেশন কার্ড নাম্বারেতে দুটি বর্তমান কার্ড রয়েছে কিন্তু তার মধ্যে যেটি আমার দোকানের কার্ড সেটি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এই ফ্যামিলি মেম্বারের মধ্যে দেখুন এখানে সাতজন ফ্যামিলি মেম্বারের মধ্যে দুটি কার্ড এখানে রেড শো করছে রেড শো করা মানে এই কার্ডগুলি অলরেডি ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে মানে ব্লক করা হয়েছে অফিসিয়ালিভাবে কারণটা এটা হতে পারে যে এই ব্যক্তিগুলি মারা গিয়ে থাকতে পারে কিংবা হতে পারে যে এই ব্যক্তিগুলি কোনো ডুপ্লিকেট জায়গাতে অন্য কোনো কার্ড রয়েছে বা অন্য জায়গাতে কোনো একই আধার নাম্বার দিয়ে অন্য কোনো কার্ড ইস্যু করা হয়ে গিয়েছে তো সেই কারণে যে কোনো একটি কার্ড এখানে ব্লক হয় হয়ে যাবে আবার একবার এখানে বলছি যে এই কার্ডগুলিকে অন ওভার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে দুটি নাম এখানে শো করছে এবং এখানে আপনি পরের স্টেপে যাওয়ার জন্য এখানে ওকে করে পরের স্টেপে চলে যাবেন পরের স্টেপে গেলে ওই দুটি নামাজ এখানে শো করবে না এবং এখানে দেখুন সাতজন মেম্বারের মধ্যে দুটি কার্ড কেটে গিয়ে পাঁচজন মেম্বারের এখানে কার্ড শো করছে এই যে ব্লু যেটা হয়ে আছে সেটি কেন হয়ে আছে আমি সেটা পরে বোঝাচ্ছি আরও তো এখানে আপনি যদি এই ব্যক্তি এই ফ্যামিলিটিকে যদি আপনি রেশন সামগ্রী বন্টন করতে চান তাহলে অবশ্যই সাবমিট অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা রেশন সামগ্রী দিতে পারবেন তো আমি এখানে আবার একবার দেখিয়ে দিচ্ছি ই কেওয়াইসি করার জন্য যেহেতু এই মেম্বারগুলি যে দুজন মেম্বার এখানে কার্ড ব্লক হয়ে গিয়েছে সেটি আমি রেশন কার্ড নাম্বারটা এন্ট্রি করে এখানে দেখাচ্ছি যে এই দুজন মেম্বারেরই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে লিঙ্ক করার পরেও এখানে কিন্তু ব্লক হয়ে গিয়েছে এই কারণে তাদের তাদের হতে পারে ডুপ্লিকেট কার্ড বেরিয়ে গেছে অন্য কোন জায়গাতে অন্য কোনো ডিলারের কাছে তো সেই কারণে এনাদের এই কার্ডগুলি বন্ধ করা হয়েছে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে দেখুন এখানে আধার কার্ডের যে লাস্টের তিনটে ডিজিট এখানে শো করছে অথচ কার্ডগুলি বন্ধ করা হয়ে গিয়েছে তো এখানে আমি সিম্পলি ব্যাক হয়ে যাব ব্যাক হয়ে যাওয়ার পরে বিলিং অপশানে আবার একবার যাব এবং সেখানে আরেকটি ব্যাপার আপনাদের সামনে তুলে ধরব তো এখানে আমি একটি কার্ড নাম্বার এন্ট্রি করব তো এই কার্ড নাম্বারের মধ্যে দেখুন প্রতিটি মেম্বারের আমি আগের যে যেতে হবে যেহেতু না গেলে আপনারা বুঝতে পারবেন না যাচ্ছি ওকে করবো এখানে সিম্পলি সিম্পলি করে এখানে ওকে করার পরে দেখুন এখানে একটি কার্ড এখানের সাতটা কার্ডের মধ্যে একটি কার্ড এখানে অলরেডি রেট শো করছে মানে এখানে এই কার্ডটি ব্লক হয়ে গিয়েছে এই 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 ব্যক্তিটি মারা গেছেন তো সেই কারণে এনার কার্ডটিকে ব্লক করা হয়েছে এটা ভাবেই ব্লক করা হয়েছে আধারের ডিটেলস নিয়ে তো যেহেতু মারা গেছে তো সেই ক্ষেত্রে এই কার্ডটিকে নিয়ে এত মাথা ব্যথা করা দরকার নেই আমরা সিম্পলি ছজন ব্যক্তিকে নিয়েই আগের প্রসেসটা চালাবো তো আগের প্রসেসটা চালানোর জন্য সিম্পলি আমাকে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে তো আমি এখানে নেক্সট করে এগিয়ে যাচ্ছি আগে এবং এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিটা মেম্বারের এখানে ব্লু কার্ডের নাম্বার শো করছে ব্লু হয়ে ব্লু হয়ে শো করছে যেহেতু নর্মালি এখানে ব্ল্যাক কালারের নামগুলি শো করে কিন্তু এখানে ব্লু শো করছে এই কারণটা কি হচ্ছে যে এই ব্যক্তিগুলির তো আধার নাম্বার তো এখানে লিঙ্ক করা হয়েছে তাদের ব্যক্তিগুলির মানে এখানে সাতজন মেম্বারের মধ্যে একজনের কার্ড অলরেডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং পাঁচ সরি ছজনের মধ্যে একজনের এখানে লিঙ্ক করা নেই এবং পাঁচজনের লিঙ্ক করা আছে কিন্তু লিঙ্ক তো করা আছে কিন্তু তাদের ই অর্থাৎ বায়োমেট্রিক অর্থাৎ আঙুল দিয়ে ছাপ দিয়ে লিঙ্ক করানো হয়নি মানে এই ইপজ মেশিন দিয়ে আঙুলের ছাপ দিয়ে লিঙ্ক করানো হয়নি এই ব্যক্তিগুলি অন্য কোথাও যাদের যে যেসব জায়গাতে ই প্রসেস হচ্ছে যেমনটা ধরুন অনলাইন সিস্টেমে যেমন ওটিপি সাহায্যে যেখানে লিঙ্ক হচ্ছে সেই সব জায়গা থেকে এনারা লিঙ্ক করতে পারেন তো আর লিঙ্ক তো হয়ে গেছে কিন্তু এদের এনাদের আঙুলের ছাপ এখানে নেওয়া হয়নি তো সেই কারণে ই কে প্রসেস কমপ্লিট হয়নি তো সেই কারণে এদেরকে ব্লু কালারের নাম্বার দিয়ে শো করছে ব্লু কালারের রং দিয়ে শো করছে এটাই হচ্ছে আসল রিজন যে এখানে ব্লু কেন শো করছে তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এনাদের এখানে এই যে ব্লু রেড এবং ইয়েলো এবং ব্ল্যাক এই যে প্রত্যেকটি কালারের যেসব কী কী ফাংশন রয়েছে কি এই যে রঙগুলি দিয়ে কেন শো করছে সেটা আমি পুরো পুরো প্রত্যেকটি ব্যাপার আমাদের দেখিয়ে দিচ্ছি এবারে দেখিয়ে দিলাম এখানে আমার নিজের আধার নাম্বার দিয়ে সরি নিজের রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন ব্ল্যাক কালারের শো করছে দেখুন প্রতিটি নাম ব্ল্যাক কালারের শো করছে কিন্তু ওখানে যেহেতু ব্লু কালারের শো করছিল এবং যাদের যাদের যে সমস্ত ফ্যামিলিতেই এরকম প্রবলেম রয়েছে তাদেরগুলি ওখানে ই মাধ্যমে লিঙ্ক করা হয়নি সেই কারণেই হচ্ছে আশা করবো ব্যাকগ্রাউন্ড নয়েসকে বাদ দিয়ে বাকি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন সাথে আপনাদের যে সমস্ত কোশ্চেন আছে এই টপিকে তারা আপনাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও টিল দেন বাই বাই